আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুরের জি নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সালমা জিলানী। রানা প্লাজা ধসের চার বছর পরও শারীরিক অসহায়ত্ব আর মানসিক নানা সমস্যায় ভুগছেন আহত অনেক গার্মেন্টস কর্মী। দুর্ঘটনার পরপর পুনর্বাসন সহ সরকার ও মালিকপক্ষের বিভিন্ন প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন নেই তেমন। বেকারত্বের পাশাপাশি সংসারের বোঝা হয়ে দিন কাটাতে হচ্ছে অনেক শ্রমিককে। সাভার প্রতিনিধি মোহাম্মদ আজিমউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সুদীপদের রিপোর্টে। সাভারে রানা প্লাজা ধসের চার বছরেও মানসিক বিপর্যয় ও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি আহত 50% গার্মেন্টস কর্মী। শারীরিক ও মানসিক নানান সমস্যায় ভুগছেন আহতরা। বুকের ভিতরে অনেক ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, আবার হাঁটতে গেলে প্রচুর ব্যথা করে, আর ডান পায়ে খুব একটা শক্তি পাই না। চার বছরে বিভিন্ন হসপিটালে মানে চিকিৎসা নিয়েছি, তো চিকিৎসা নিলেও আমি শারীরিকভাবে এখন অসুস্থ। রাগিত ভাঙ্গা, এর থেকে মাথা মাথা ছিঁড়ে পড়ে, মাথার বিষে পাগল হয়ে যায়, এর থেকে তো কোমর পর্যন্ত রড পড়া। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তা পেলেও পায়নি প্রতিশ্রুত ক্ষতিপূরণ। মানবেতর জীবন কাটছে আহত ও পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের। চার বছরে আমি এখন আমার একটা চাকরি পাইনি, প্রধানমন্ত্রী আমাকে একটা পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছে, ওটা থেকে মাত্র 10,000 টাকা আমি পাই। ফ্যামিলি সাপোর্ট দেব, আমার নিজের চিকিৎসা করব, তো এইরকম কিছু আশা ছিল, কিন্তু এখন সেটাও আমি পাচ্ছি না। শ্রমিকদের পুনর্বাসনের দাবি আদায়ে ব্যর্থ শ্রমিক সংগঠনগুলো আহত শ্রমিক যারা চাকরিতে তারা কর্মসংস্থানের জন্য চাকরি নেয়, পেটের জন্য পেটের দায়ে তারা কাজ করতে চায়, তারা কাজ করতে চায়, তারা কোনো না কোনো ভিক্ষা চায় না, তারা কাজ করতে চায়, কিন্তু সরকার বিজেপি যদি উদ্যোগ গ্রহণ করে এই শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করতে পারে। পুনর্বাসনের ন্যায্য অধিকার ও চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগীরা। যখন রানা প্লাজা বছর পুরে আসে তখন কিছু খোঁজ খবর হয়, এরপরে আবার যেরকম সেরকমই থাকে। সুদীপ দে, জিডিভি নিউজ।